উনি ওখানে যে বসে নেই শুধু চা খাচ্ছে আর পাকা ডিম খাচ্ছে তা না উনি কিছু করছে আজকে মামুনুল হক আসবে কিছুক্ষণ পরে এখানে মনে জেলখানা আমার সাথে তিন বছর একাধারে ছিলেন বলতেন যে আমরা ভাবতাম কি বাইরে আর ভেতরের অবস্থা একই দেখছি ভেতরে আমরা দেখছি সব ওরা এক জায়গায় এনে আমাদেরকে চব্বিশ ঘন্টা তালাবদ্ধ করে রাখে যত শাস্তি দেওয়া যায় দিচ্ছে আর বাইরে আমরা টুপি নিয়ে কেউ আমি নিয়ে কেউ হাতে বুক বাঁধা নিয়ে এই নিয়ে মারামারি করছি বাইরে যদি যেতে পারি সব বাদ এক হওয়া যায় কি করে আমি সেই কাজ করব সেইটা এখন করছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোর সেতর কাছার থানার অন্তর্গত সতীপুর বাজার মঙ্গলানন্দপুর হাই স্কুল ময়দানে বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ওয়াল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি আত্মার মাগফিরাত কামনা ঠিকানা কান্তিমল কোরআন ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে একবার মাহফিলটা হওয়ার কথা ছিল কয়েকদিন আগে ভোয়া একটা ভোয়া তোলার কারণে এটা বন্ধ হয়ে যায় দ্বিতীয়বার আবার ঠিকানা কালচারাল ফাউন্ডেশনের উদ্যোগে বিশাল প্রাণী কার্যের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মাহফিলের প্রধান অতিথি যারা মাওলানা হাবিবুর রহমান সহকারী অধ্যাপক বাগাসলা সিদ্দিকিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা বিশেষ অতিথি সহকারী অধ্যাপক গাজীর দরগা ফয়জাবাদ ফাজিল বিএ মাদ্রাসা মাওলানা আরশাদুল আলম প্রধান বক্তা আমি এতক্ষণ ওনার সাথে ছিলাম শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আমার আরাফাতের ভাই এবং জেলখানার বড় ভাই শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ এখানে প্রধান মেহমান হিসাবে উপস্থিত থাকবেন আপনি তো মাগরিবে বা ইশার পরে নিয়ে কথা বলবেন বিশ্ব আনন্দে তো মফাসিলে করান শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য সন্তান আলহাজ শামী সাইদি পিরোজপুর দামা বারকাতুল্লাহ আলিয়া এখানে তার সিট পেশ করেছেন বা করবেন যারা মাওলানা আবুল কালাম আজাদ আজহারি অ্যাডভোকেট গাজী এনামুল হক বিশিষ্ট আইনজীবী সুপ্রিম কোর্ট ঢাকা যারা মাওলানা আব্দুস সালাম সত্যিবাদী মাওলানা মনোয়ার হোসেন মনি মাওলানা এনামুল হাসান বিন নূর মাওলানা সাইফুল্লাহ বিন খোরদা প্রধান আকর্ষণ যশোরের দুটি সন্তান অ্যাডভোকেট রকম সালাম রকম শিল্পী নিয়ামতুল্লাহ বিশেষ অতিথি হিসাবে এতক্ষণ আপনাদের সামনে যারা কথা বলছিলেন ডাক্তার শেখ মহিউদ্দিন অধ্যাপক হারুনুর রশিদ অধ্যাপক জয়নুল আবেদিন মাওলানা আব্দুল আলীম মাওলানা সাইফুর রহমান সম্মানিত পরিচালক এই জেলার তৃতীয় সন্তান বিশেষ করে ঝিকরগাছা থানার যারা কবির বিন সামাদ ভাই শাহাবুদ্দিন মির্জা সহ এখানে যারা বসে আছে সম্মানিত ব্যক্তিবর্গ সামনে বসা মুসলমান ভাইরা গোর্দার আড়ালে সম্মান ধামা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রান্তীয় যশোরবাসী বহুদিন পরে যশোরের বুকে কোরআনে কারিমের কথাগুলো আজকে মন খুলে বলতে পারছি আলহামদুলিল্লাহ খলক আল ইনসান আল্লামাহুল বায়ান আল্লাহ বলেন আমি মানুষ বানিয়েছি আর কথা বলা শিখিয়েছি আমি আমাদের মতো হাজারো মানুষ আল্লাহ বানিয়েছেন আমাদের যাদের কথা বলার শক্তি দিয়েছেন জবান ধরে আর একবার বলেন তো আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাকে বিশ্ব মানবতার জন্য আল্লাহ আদর্শ নেতা বানিয়ে পাঠিয়েছিলেন আল্লাহর ঘোষণা ইয়াসিন হে নেতা এই শব্দটা শোনার পরে অনেকে অন্যদিকে ডাইভার্ট করার চিন্তা ভাবনা থাকে নেতা এই শব্দটা তো দুনিয়ার সাথে মিলে যায় দুনিয়ায় অন্যান্য মানুষ যেমন নেতা ছিলেন মোহাম্মদ রসুল্লাহ নেতা না এইটা ওই রকম কিছুক্ষণ আগে আমরা যেটা পড়লাম দরুদ পড়ার মাধ্যমে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ হে আল্লাহ তুমি রহমত নাসিল করো মুহাম্মদের উপরে
আল্লাহ যেন আমাদেরকে স্বাভাবিকভাবে প্রশ্ন করছেন যে মোহাম্মদটাকে আমরা সকলে জবাব দিয়েছি সাইয়্যিদ না তিনি আমাদের নেতা তিনি আমাদের কি বলেন বলেন এটা শুধু দুনিয়ার বিষয় হলে আমরা এটা করতাম না এটা সম্পর্ক আখিরাতের সাথে সুতরাং যারা আখিরাতের চিন্তা করবে এই মানুষগুলোর জন্য নেতৃত্ব ঠিক করা নেতা ঠিক করা মাস্ট বি এটা নামাজ রোজার মতো ফরজ এটা দুনিয়ার বিষয় হলে আল্লাহর কসম আমি এখানে এখানে বলতাম না যে নেতা হওয়ার কিছু কোয়ালিটি আল্লাহ কোরআনে দিয়েছেন আমি কোরআন পড়ে 27টা কোয়ালিটি পেয়েছি কেউ যদি নেতৃত্ব দিতে চায় নেতা হতে চায় আমরা হয়তো সময় যেহেতু মাগরিব সামনে এই জন্য খুব তাড়াতাড়ি করছি পয়েন্ট আকারে কয়েকটা কথা বলার পরে আমরা তাফসীর আরম্ভ করব আজকে থেকে বাংলাদেশে যদি কেউ নেতৃত্ব দিতে চায় কোরআনে কারিমে বর্ণিত এই 27টা তার ভেতরে মাস্ট দিয়ে থাকা লাগবে এটা নেতার কোয়ালিটি এক নম্বরে নেতা হতে হলে জ্ঞান লাগবে কি বললাম বলেন তো আল্লাহ পাক বলেন ক্বালা ইন্নাল্লাহ আসতাফাহু আলাইকুম ওয়া সাআদাহু বাসাতান ফিল ইলমি ওয়াল জিস ইলা আখির আয়াত সূরা বাকারা 247 নম্বর আয়াতের মাঝের অংশে আছে রব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে আমি যাদেরকে নেতা নির্বাচিত করি তাদের দুইটা জিনিস মাস্ট কি লাগবে এক নম্বরে তাদের জ্ঞান লাগবে দুই নম্বরে তাদের শক্তি লাগবে আপনি বাংলাদেশে অন্য দেশ বাদ দেন এই দেশে যারা নেতৃত্ব দেয় নেতা জ্ঞানের দিক থেকে শুরু দুনিয়া না দুনিয়া আখেরাত উভয় জগতের জ্ঞানে জ্ঞানী কারা আপনার সামনে আমার মনে হয় না বললেও আপনি বলছেন আমি নাম ধরে বলছি কয়েক জনের দেখেন তো আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান আপনাদের পাশের জেলা খুলনা অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার রাজশাহীর অধ্যাপক মুজিবুর রহমান কুমিল্লা ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কে যশোরের সন্তান কিছুক্ষণ আগে কথা বললেন অ্যাডভোকেট গাজী এনামুল হক এই মানুষগুলোর এই পাঁচজনের একজনও মাদ্রাসায় কোনোদিন গিয়েছে শুনেছেন কোনোদিন যেন মাদ্রাসায় পড়েছে অথচ আপনি কোরআন হাদিস এবং আখিরাতে যে সম্পর্কগুলো আছে এবং কি দুনিয়ার যে বিষয়গুলো আছে কোন বিষয় ওনারা যে বিষয়ে পারদর্শী লেখাপড়া করেছে আপনি নিয়ে যান তা সিলেবাস ভক্ত আলেম বা লেখাপড়া করে শেষ করি তাদেরকে ওনারা পড়াতে পারবে ইনশাআল্লাহ কারণ আমি নিজে ডাক্তার শফিকুর রহমানের সাথে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের সাথে অনেকদিন ছিলাম সেখানে এ মানুষগুলোর তবকা এ মানুষগুলোর তাওয়াক্কুল আল্লাহর প্রতি এমন ভাবে আল্লাহ তৈরি করে দিয়েছে তাদের চেষ্টার কারণে আমরা তাদের ধারে কাছেও যেতে পারিনি সবাই আমার নামের আগে মাওলানা আলেম মুফতিনি কথা এই জন্য নেতা ছাড়া হবে না এই দেশে তাদের জ্ঞান অর্জন করা লাগবে শুধু দুনিয়ার জ্ঞান না দুনিয়া আখেরাত ও ভয় জগতের জ্ঞান এই আয়াতটার সাথে আপনারা একমত আছেন কিনা দেখি লিল্লাহি তাকবীর আমি দেখলাম অনেকে হাত তোলেননি ঠিক আছে অসুবিধা নেই জানি আপনি মনে হয় এখানে কথা রেখে বাড়ি চলে যাবেন আমি পয়েন্ট আকারে কথা বলি শেষ করি দুই নম্বরে কেউ যদি নেতা হতে চায় তাহলে মহিলা হলে চলবে না পুরুষ হওয়া লাগবে এটা আমি বানালাম হ্যাঁ এটা বানিয়ে বললাম না সূরা নিসা 34 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আর রিজালু কওয়ামুন আলা নিসা আল্লাহ তাআলা বলেন পুরুষকে আমি নেতৃত্বের ভার দিয়েছি মেয়েদের বানিয়েছি তাদের আজ্ঞাবহ তাদের অধিকারে থাকবে তারা পুরুষ হবে অভিভাবক নেতা নেতৃত্ব দেওয়ার গুণাবলী আল্লাহ পুরুষকে দিয়েছে এই আয়াতের তাফসীরে একটা হাদিস এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাই ইউফলিহা কওমুন নবী গ্যারান্টি দিয়ে জানাচ্ছেন ওই জাতি কখনো সফল হচ্ছে না হবেও না যে জাতির নেতৃত্বে কোনো মহিলা বসে আছে আমার মনে হয় 53 বছরে আমরা সফল হতে পারি নাই তার অন্যতম কারণে এই হাদিসটা এক কথা বলে না কেন যাই হয়ে গেছে মাস্ট সামনে কোন মহিলা এসিয়ারে আর বসবে না ইনশাআল্লাহ
যারা সাফ করে ঢুকে পড়ার আকাঙ্ক্ষা পেশ করছেন আপনি থেমে যান বলে সাথী আর মানবে না কিয়ামতের আগে দেশে মুসলমানদের মাথার উপরে যারা আসবে তারা পুরুষ হওয়া লাগবে মহিলা আসতে পারবে না এই কথা বলে রাখেন এটা মানতে পারবেন তো এটা আমি কি বানিয়ে বললাম না কোরআনে আছে তিন নম্বরে নেতা হওয়ার কোয়ালিটি বৈশিষ্ট্য তাকে জালেম হওয়া যাবে না অতসে 15.5 বছরে কথার দ্বারা মিডিয়ার দ্বারা ক্ষমতার দ্বারা প্রভাব প্রতিপত্তির দ্বারা মানানো আইন দিয়ে যারা সবচাইতে বেশি জুলুম করেছে ওরাই বড় নেতা ছিল কথা বলেন আমাদের জাতির পিতা যিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আপনারা এত কথা বললে আমার নিয়ে আসলেন কেন আমি বাড়ি ঘুমাতে পারতাম কথা বন্ধ করুন ভাই আমি হাত পা জোর করে বলছি দাঁড়িয়ে থাকেন বসে থাকেন শুয়ে থাকেন কোন জায়গা পেলে অথবা বাড়ি চলে যান কিন্তু কথা বলবেন না কোরআনের আলোচনায় কথা বললে কবিরা গুনাহ হবে কথা বলবেন না আমি একটা স্যার কথা বলেছিলাম কবির বিন সামার ভাই মনে হচ্ছে কিয়ামতের পরে আসবে আমার মনে হচ্ছে আখে আসায় ভালো ছিল দেখো সব থেকে আমি কষ্ট পেয়েছি আমার স্ত্রী আমার সন্তান মা বাবা আর দেশের মুসলমানেরা কষ্ট পেয়েছে দেখেছি আমি আদালতে ওঠার সময় জালেমরা কষ্ট না ওরা মাঝে মাঝে টিপমণি কাটতো দেখ কেমন লাগে আমার মনে হয় এখন হাসানুল হক ইনো আর এই দালাল ব্যারিস্টার সুমন বাকিগুলোর নাম আমি নাই নিলাম এদের এখন যা অবস্থা আমার মাঝে মাঝে আদালতে হাজিরা দিতে গেলে মনে হয় দেখ কেমন লাগে দেখ কেমন লাগে আমি ভার্সিটি থাকা গেলেন তো উপন্যাস পড়েছিলাম দেখ কেমন লাগে এই সেটার সাথে একেবারে মিলিয়ে যাচ্ছে আমাদের তো মানুষ পচা ডিম মারে না আর এদেরকে আল্লাহ এত অপমান করেছে আল্লাহু আযাব মুহিন অপমানজনক শাস্তি আল্লাহ তার উপরে ঢেলে দিয়েছে এমনকি কারো বিসি পর্যন্ত দিয়েছে এতে কালামানিকের বিসি আছে ওর জীবনে সংসার করার কাজ শেষ সুতরাং যারা এই জুলুম করেছিলেন আপনাদের কোনো লাভ হয়নি আপনি আরো আল্লাহ টার্গেটে পড়লে ইন্না সাবিল আলাল্লাযিনা ইয়াসলিমুনা নাস মানুষ হয়ে যারা মানুষের উপরে জুলুম করে এরা আল্লাহর মামলার আসামি সুতরাং যিনি পালিয়ে গেছেন তিনি থেকে শুরু করে দেশে যারা জালেম এবং জালেমদের উত্তরাধিকারী যারা জালেমদের দশর সিনে আপনি বিশ্বাস করতে পারেন সূরা সূরার 42 নম্বর আয়াত অনুযায়ী আপনি আল্লাহর কেসের আসামি কথা বলেন না কেন আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছিলেন যারা আমরা যাই হোক বের হয়েছি আর আপনার বিরুদ্ধে মামলা দুনিয়ার মানুষ না মামলা তো দুনিয়ার মানুষের আছে সর্বোপরি মামলা দেবেন আল্লাহ নিজে নিজে বিচারপতি নিজে মামলার বাদী তার মানে আল্লাহর বানানো জান্নাতে জালেমদের জন্য হারাম এক কথা বলেন না কেন ওদের নামাজ রোজা ওদের হজ দান সাদকা যাই করেছে সব মাঠে মারা গেছে সামনে যারা আসবে তাদেরটা যেন মাঠে মারা না যায় এই জন্য সতর্ক করছি আপনি যেন জালেম হয়ে যাবেন না সমাজ ভাইরা এই জন্য আমরা আজকে কথা বলতে চাচ্ছিলাম জালেম ছাড়া তারা নেতৃত্ব দিতে পারবেন না আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ 50টা পরীক্ষা করেছিলেন প্রত্যেকটা পরীক্ষায় তিনি পাশ করার পর হেলিকপ্টার যারা দেখেননি এটা শেষ হওয়ার পরে মামুনুল হক আবার আসতেছে ওটা আবার 10 মিনিট ধরে থাকবে নাকি কি আশ্চর্য 10 এর মানুষ হেলিকপ্টার উড়ে গেলে যদি কোরআন বাদ দিয়ে ওদিকে তাকিয়ে থাকা লাগে আমার পরে মনে যদি একটু খোলা মেলা আসে আপনি মনে পাগল হয়ে যাবে না আশা করছি এদিকে খেয়াল করে
যা আমার চলে থাকে একটু ঘুরতে ঘুরতে উঠে তো যারা জালেম তারা নেতৃত্বে আসতে পারবেন না সুতরাং জুলুমবাদ যারা এদের জন্য নেতা হওয়া হারাম এদের পেছনে থাকাও হারাম চার নম্বরে নেতা হতে পারবে না তারা যে মানুষগুলো এবার আমি দলে দিচ্ছি সূরা শুআরা 19 নম্বর পারার 12 নম্বর দৃষ্টান্ত 5 নম্বর লাইনের 151 52 নম্বর আয়াত আলা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়া লা ইউসলিহুন আল্লাহ পাক বলেন তাদের অনুসরণ করা যাবে না দুনিয়াতে যারা ইসরাফ করে অপব্যয় করে অপচয় করে দুনিয়ায় যারা আল্লাহর তৈরি করা আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন কায়েম করতে চায় তাদেরকে ফাসাদ সৃষ্টিকারী বলা হয় ইয়াতার ভেতরে আল্লাহ দিনা ইফসিদুনা ফিল আরদি আমি যতগুলো তাফসীর দেখেছি মুফাসসিরা ইকরাম লিখেছেন এখানে ফাসাদ মানে মানুষের তৈরি করা আইন যশর বাসেন হৃদয়ের কান দিয়ে শুনেন আল্লাহ নিষেধ করেন অনুসরণ করতে তাদের যারা মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠা করতে চায় এখন আপনার বিবেকে যা বলে আপনি তাই করেন দুই নম্বরে বলা আয়ুসলিহুন দুনিয়া যারা সংশোধন চায় না এ পৃথিবীতে যারা শান্তি স্থাপন করতে চায় না শুধু মুখে বলে উড়িয়েছে 15.5 বছর যারা শান্তি চায় যত অশান্তির দাবানল তাদের মাধ্যমে চলেছিল কথা বলে ঠিক কিনা এরা যে অশান্তির কারণ ছিল রাষ্ট্র বাধ্য হয়ে না পেরে কয়েকদিন আগে নিষিদ্ধ করে দিয়েছে গতকালকে পুলিশের আইনটি ঘোষণা দিয়েছে নিষিদ্ধ সংগঠন যারা ছাত্রলীগ ওরা যেহেতু নিষিদ্ধ হয়েছে আদালত কর্তৃক রাষ্ট্র কর্তৃক এই দেশের মিছিল মিটিং করা রাজনৈতিক কোন অধিকার তাদের আর নেই যতক্ষণ এই দেশে নিষিদ্ধ আছে হিজবুত তাহরির হিজবুত তাওহিদ বাংলা ভাষা সাথেরই দল ছিল ওদের মতোই এখন এইটা সুতরাং এই দলে যদি কেউ নাম লিখায় তার ছয় মারছেন কেউ যদি নাম লিখায় এ দলে ছয় মারছেন আর যদি প্রমাণ হয় ছয় বছর বাকিটা আর বললাম না কি করবে জনগণ এখানে আমার প্রশ্ন হচ্ছে যারা শান্তির নামে অশান্তি তৈরি করেছেন বিশ্বজিতের মতো মানুষকেও যারা ছাড়েননি বিশ্বজিতকে যে শেষ পর্যন্ত কপ দিয়েছিল সেই লোকটা আমার সাথে ছিল জেলখানা সাহো এ খুলনায় বাড়ি ওরে আমি বারবার বলতাম আপনি এই কাজ করলেন কেন যা বেগে দলের কথা মতো করেছিলাম এখন দেখছি কেউ আমার এই অপরাধের শাস্তি নিচ্ছে না আমারই ভর করা লাগছে সুতরাং 15.5 বছরে যা করেছেন আপনার শাস্তি আপনাকে ভর করা লাগবে আসার সময় পুলিশ আমাকে বলছিল আপনি এই বাস করবে যারা অন্যায় করেছে তাদের যেন শাস্তি হয় আর যারা নিরপেক্ষ ছিল বাবা শাহজালাল সব হালাল বলে চুপ ছিল এদের যেন কিছু না হয় তার মানে ওনারা একটা ঝামেলা আমার মামলার আয়ু পর্যন্ত আমার এখন স্যার বলে বলো স্যার আমি যে আপনার কাছে ওই টাকা নিয়েছিলাম এটা যেন আপনি বলেন না ও আমার স্মরণ করিয়ে দিচ্ছে না না তো মনে ছিল না 3 বছর আগে আমার বাবার কাছ থেকে নিয়েছি বলে এসেছে জিজ্ঞাসা করেছে ওই তোর বাবার কথা বলে সব কিনছে বলি আছে আমি করবো না বলে দিয়েছি সুতরাং যারা অন্যায় করেছেন অনুশোচনা হচ্ছে আপনার এই অপরাধ মাফ করার কিছু পন্থা আছে আমি সামনে যাব ইনশাআল্লাহ নেতৃত্বের কোয়ালিটি বলছিলাম সুতরাং যারা শান্তি স্থাপন করতে চায় তারা হবে জাতির নেতা আমরা এদের পেছনে থাকতে রাজি আছিলাম সেই হোক যদি শান্তি স্থাপন করতে চাই আর ফাসাদের নয়টা অর্থের প্রথম অর্থ মানুষের তৈরি করা আইন যারা প্রতিষ্ঠা করতে চায় এরা ফাসাদকারী এদের পেছনে থাকা যাবে এর বাইরে যারা আছে আল্লাহর আইন দুনিয়ায় প্রতিষ্ঠা চায় আপনি তাদের পেছনে থাকবে এটা যদি রাজনীতি হয় রাজনীতি এটা যদি কোরআনের নীতি হয় কোরআন
কিছু মানুষ আছে এখনো পর্যন্ত এই দেশে নামাজ পড়ে রোজা রাখে হজ করে এসেছে দান সাদকা করে এরা রাসূলের 13 বছরের জীবনী শুনতে চায় কিন্তু বাকি 10 বছরের জীবনী শুনতে গেলে ওদের সুলকানি উঠে যে মুহাম্মদুর রাসূলুল্লাহর মক্কার জীবনে 13 বছর অত্যাচারিত হয়েছিলেন ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ 10 বছর মদিনায় রাষ্ট্র চালিয়েছিলেন নবীজি তো 13 বছর আর আমরা মনে হয় যে 15 বছর পার করে ফেলেছি কথা বলেন সুতরাং এই সিস্টেম অনুযায়ী এখন 10টা বছর নবীজির মতো পরাণ দিয়ে এই দেশ চলবে আর এটাই সবচাইতে বড় সম্মান মান তামাসসাকা বিসুন্নতি হিন্দা ফাসাদি উম্মতি আলা হুরাজরিয়াতি শারীর আমার উম্মতের যখন দুরবস্থা চলবে ওই সময় যদি কেউ একটা মরা সুন্নাত জিন্দা করতে পারে তার আমলনামায় 100 শহীদ আবু সাইদের মতো গলা কাটা শহীদের সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ একজন আবু সাইদ নিয়ে যদি এতে স্বাধীন হয়ে যায় 100 গলা কাটা শহীদের সওয়াব নিয়ে কিয়ামতে উঠতে পারবেন যদি কোরআন এই দেশে কায়েম হয়ে যায় আর কথা বলেন না কেন এটা নফল না মুস্তাহাব না মুবাহ না সুন্নাত না এটা ফরজ পৃথিবীর যত নবী আল্লাহ পাঠিয়েছেন 200 নবীকে তো আল্লাহ রাসূল কই দিয়েছিলেন হযরত দাউদ নবী সুলাইমান নবী আলাইহিস সালাম বাকি যত নবীর জীবনী আমি পড়েছি প্রত্যেক নবীর জীবনের মিশন ভিশন এটা ছিল আনাতাইমুদ্দিন দিন যে জমিনে দিন কায়েম করা লাগবে আমরা দেখেছি পৃথিবীর নবীদের তাদের শরীয়তে হত কম বেশি ছিল কোন মাসলা মাসাইলে বিধানে এই বিধান প্রত্যেকের জন্য প্রযোজ্য জানাতাইমুদ্দিন দিন কায়েম করা লাগবে ওয়ালা দাদা ফারবা ওফি এখানে কোনো মাসলা মাসাইল আছে কোনো ফতোয়া বাজিও নেই কোনো মতো পার্থক্য চলবে না কথা বলেন না কেন এই দেশে শুধু আমার মনে হয় যারা ক্ষমতায় ছিলেন তারা বাদে বাকি আমরা যা ছিলাম সবাই মাজলুম শেষে দলের লোক কথা বলুন বিএনপির একজনের নামে 313টা মামলা দেখেছি আমি আদালতে আর বাড়ি বড় কো না বললাম ভাই মামলা কয়টা বলছে বেশি না 313টা বলেন তো 313টা যার মামলা এক একটা যদি হাজিরা দেওয়া লাগে ওর বছরের কোনো কাজ করার কায়দা আছে আমার বলেছিল 50টা মামলা দেব আমারে দুইটা দিয়েছে টাকা নিয়েছে বাবার কাছ থেকে 10 লাখ এজন্য আমারে আর মামলা দেই এই দুইটা আমার হাজিরা দিতেই মাহফিল বন্ধ করে যাওয়া লাগতো এখন যদিও বেকসুর খালাস হয়ে গেছে আমি নির্দোষ প্রমাণ হয়েছে আলহামদুলিল্লাহ 13 মুসলিম ছিল আজকে সাক্ষীরা ছিলাম 12টা থেকে 1টা পর্যন্ত সাবেক এমপি হাবিবুল ইসলাম হামিদ ভাই ছিলেন উনিও 4 বছর ছিলেন জেলখানায় তার নামেও শত শত মামলা বিএনপি ভাইরা জামাত ইসলামী ভাইরা ছাত্র শিবিরের ভাইরা অন্যান্য ইসলামী দলের ভাইরা আমরা সারা ছিলাম এ দেশে ক্ষমতা বাদ দিয়ে সবাই মাজলুম এখন যে অবস্থা এসেছে এখন কিন্তু সব এক হওয়ার সময় উহুদের যুদ্ধে কিন্তু বিজয় হয়েই গিয়েছিল কথা বলেন না কেন বিজয়টা আর শেষ পর্যন্ত আমরা ধরে রাখতে পারিনি আমাদের এখন যদিও বিদায় হয়েছে যদি এখনো এক হতে না পারি সত্যি কিন্তু উহুদের মতো পরাজয় আবার আসবে আন্তর্জাতিক ষড়যন্ত্র আপনি খেয়াল করছেন উনি ওখানে যে বসে নেই শুধু চা খাচ্ছে আর ফাঁকা ডিম খাচ্ছে তা না উনি কিছু করছে সুতরাং আমরা যেন ফাঁদে পা না দেয় সব বাদ আজকে মামুনুল হক আসবে কিছুক্ষণ পরে এখানে মনে জেলখানা আমার সাথে 3 বছর একাধারে ছিলেন মাঝে মাঝে বলতেন হামজা বাইরে কি ভাবতা আমার ভেতরে চা এসেছে শক্ত জিনিস দিয়েছেন একটু নরম জিনিস দেবেন আমার ভাইরা উনি বলতেন যে আমরা ভাবতাম কি বাইরে আর ভেতরের অবস্থা একই দেখছি ভেতরে আমরা দেখছি সব ওরা এক জায়গায় এনে আমাদেরকে 24 ঘন্টা তালাবদ্ধ করে রাখে যত শাস্তি দেওয়া যায় দিচ্ছে আর বাইরে আমরা টুপি নিয়ে কেউ আমি নিয়ে কেউ হাতে বুক বাঁধা নিয়ে এই নিয়ে মারামারি করছি বাইরে যদি যেতে পারি সব বাদ এক হওয়া যায় কি করে আমি সেই কাজ করবো সেটা এখন করছে উনি এখনো চাচ্ছে যে জামাত ইসলাম চরমনায় হেবাসত ইসলাম পন্থী যারা আছে টুপি মাথায় দিক আর না দিক আল্লাহ রসুল বলে যারা বিশ্বাস করে
কোরআন আল্লাহর কিতাব যারা বিশ্বাস করে তারা যেন সব এক হয় এমন একটা ফরজ এটা এটার জন্য নামাজ বাদ দেওয়া যায় রোজা বাদ দেওয়া যায় কিন্তু দিন কায়েমের জন্য এক সেকেন্ডও পেছনে থাকা জায়েজ নেই এই সময় যেহেতু সামনে আসতেছেন সুযোগ আল্লাহ তৈরি করে দিয়েছে শহীদদের রক্তের দান দিতে হলে এখন আর ছোটখাটো বিষয় না সব আমাদের এক হওয়ার সময় এসে গেছে ইনশাআল্লাহ আমরা নেতৃত্বের গোনা বলি যে সাতাশটা সবগুলো তো শেষ হবে না আমি আজকের মধ্যে পর্যন্ত বললাম আমি তাফসিরে যাই দুইটা আয়াত পড়েছি সূরা মায়েদা থেকে একটা আলে ইমরান থেকে আর দেখ আলে ইমরানটা আগে আছে আমি এটা দিয়ে শুরু করছি এসদিন পরে যশোরে একটা মাহফিল আছে যে জাহাঙ্গীর স্যারের ওখানে কদলা পাড়া রহিতা মনিরামপুর ওইটা 8 তারিখে ডিসেম্বরে পাঁচের বেলা এসার পরে ইনশাআল্লাহ আজকে আমি সূরা আলে ইমরান থেকে পড়ি এরপরে ওখানে দেখবো সূরা মায়েদা থেকে একটা শয়তান যদি আশপাশে থাকে যেন পালায় বলেন আউযু বিল্লাহি وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِّن رَّبِّكُمْ وَجَنَّةٍ إِلَى آخِرِ آيَةٍ 133 নম্বর আয়াতের প্রথম অংশ আমি খুব সাড়ে কাটে বলছি আল্লাহ পাক বলেন তোমরা দৌড়াও কে বলছেন বলেন তো তাহলে এবার প্রস্তুতি নিয়ে দৌড়ানো লাগবে ইলা মাগফিরাতিন মির রব্বিকুম তোমাদের রবের ক্ষমার দিকে তোমরা দৌড়াও এই যে ক্ষমা মাগফিরাত এই শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে সহজ মনে হচ্ছে এটা এত সহজ না আর 15.5 বছরে যারা জুলুম নির্যাতন অত্যাচার আয়না ঘরের সাথে সম্পৃক্ত ছিলেন তাদেরও ক্ষমা আছে কিন্তু এই অপরাধের শাস্তি আগে দুনিয়ায় হওয়া লাগবে তারপর অনেকে মনে করছেন আবার কি ঝামেলায় ফেলে দিলেন আরে ভাই আমি আপনাকে বাঁচাতে যাই ওই রকম সিগারে বাট পারে আর ওই প্রতারণা করে আপনাকে দুনিয়ায় বিপদে ফেলবো আখেরা তো আপনি পড়ে থাকবেন বিপদে আমি চাই আপনি যেন মরণের পরে আর কোনো বিপদে না পড়ে দুনিয়ায় যে যে ধরনের অপরাধ করেছেন যদি জেনা করেন জেনার শাস্তি নিয়ে যান যদি চুরি করেন চুরির শাস্তি নিয়ে যান যদি ডাকাতি করেন ডাকাতির শাস্তি নিয়ে যান যদি গুম করেন খুন করেন যদি আয়না ঘরে রাখেন তার শাস্তি নিয়ে যান তারপরে মারা যান নয়তো আপনার দুনিয়াও শেষ আখেরাত তো শেষ হয়ে গেছে আমি একটা হাদিস বলছি এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন এক যুবতী মেয়ে এসে রাসূলের কাছে বলেছে হে রাসূল আমি জেনা করেছি আপনি আমাকে মুক্ত করেন এই পাপ থেকে নবীজি কিন্তু বলতে পারতেন যে যাও আস্তাগফিরুল্লাহ পড়ে নাও বলতে পারতেন না কথা বলেন এখন আমাদের দেশে তো বিভিন্ন পীরের দরবার থেকে বিভিন্ন মসজিদ থেকে এই কথাগুলো এখন আসতেছে আপনি বাইতুল মোকাররম থেকে শুরু করে এই শেখর কাছা জামে মসজিদ পর্যন্ত যান ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের কাছে গিয়ে যে বলবো আস্তাগফিরুল্লাহ পড়েন এটা একটা বাক্য কত মানুষ যদি নিজের অপরাধ মাফ করতে চায় শুধু বাক্য পড়লে হবে না তাওবা করার নিয়ম হচ্ছে অপরাধ যার কাছে স্বীকার করবেন তার কাছে কথা বলেন না কেন আপনাদের যশোরের একজন আমার সাথে ছিলেন জেলখানায় সাবেক ওসি আমি নাম নিলাম মনে আমার বলছে হুজুর আপনি তাওবার যে ব্যাখ্যা বলেন এটার সাথে আমার কেমন যেন একটু ঝামেলা আছে কি বলে এই যে নির্বাচন গেল রাত 12টার পর থেকে শুরু করলাম ফজরের পর্যন্ত আমার লোকজন দিয়ে আমি ভোট মারা আরম্ভ করলাম আল্লাহর নামে কাজ করছে কার নামে এরপরে ওটা বাক্স জমা দিয়ে দিলাম গোসল করার পরে ওযু করার পরে আমি নামাজে দাঁড়ালাম আস্তাগফিরুল্লাহ পড়লাম আমার মাফ হয়েছে এটা ইয়ার কি মারা হয়েছে কারণ আপনি তো আল্লাহর কাছে অপরাধ করেন নিজে আস্তাগফিরুল্লাহ পড়বেন আপনি অপরাধ করেছেন ওই এলাকার যিনি এমপিতে দাঁড়িয়েছে 3.5 লাখ 4 লাখ মানুষের দায়িত্ব যার মাথার উপরে উঠবে যিনি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবে সেটা আপনি জোর করে উল্টাপাল্টা করে দিলেন
সুতরাং এই 3.5 লাখ 4 লাখ মানুষের কাছে আগে আগে স্বীকার করবেন এদের ভেতরে যারা এক কয় বছরে মারা গেছে এখন আপনি তাদের কাছে মাপ চাবেন কি করে তার মানে আপনার আর ক্ষমা নেই কথা বলেন না ওর ক্ষমা আছে আমরা যারা জীবিত maaf করে দিলাম এই 15.5 বছরে যারা মারা গেল ওদের কাছে আপনি মাপ চাবেন কি করে এখানে মানুষের হক যারা নষ্ট করেছেন তাদের কপাল পুড়ে গেছে সাবধান খুব সাবধানে বিষয়ে নবীজি বলতে পারতেন এই মেয়ে যা আস্তাগফিরুল্লাহ পড়ে না সে তো আরব দেশের লোক আরবি জানে পড়তে পারতেন না তিনবার আসার পরে নবীজি বলেছিলেন ঠিক আছে সন্তান হোক এই ছেলেটাকে এক সাহাবীর হাতে তুলে দিয়ে বললেন এই মেয়েটাকে পাথর মেরে শেষ করে দাও হযরতে খালিদ ইবনে ওয়ালিদ বলেন আমার শরীরে এক ফোঁটা রক্ত লেগেছিল এই মেয়েটার আমি ভৎসনা দিয়েছি ধিক্কার জানিয়েছি নবীদের কানে কথাটা যাবার পরে বিশ্ব নবী বললেন থামো খালিদ এ কথা বলবা না আমি নবী তুমি নবী না আমি যা দেখি তুমি তা দেখতে পাও না আমি যা বুঝি তুমি তা বোঝো না আমি যা দেখতেছি এই মেয়েটার যে তাওবা যে অনুশোচনা যে শাস্তি হয়ে গেল এইরকম করে যদি কেউ তাওবা করে কোনো জালেম যদি তাওবা করে আল্লাহ তাকেও মাফ করে দেবে এই জন্য 15.5 বছর যারা জুলুম অত্যাচার নির্যাতনের সাথে সরাসরি এবং ইনডাইরেক্ট ভাবে যারা জড়িত তারা শুধু আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহর কাছে মাপ পাবেন না আপনাকে এই পাপের শাস্তি নিয়ে তারপর আস্তাগফিরুল্লাহ পড়া লাগবে যারা গুম করে রেখেছেন যারা আয়না ঘরে রেখেছেন 8 বছর 10 বছর আপনাকেও 10 বছর আয়না ঘরে রাখা লাগবে আপনি দেখেন কেমন লাগে এরপরে আস্তাগফিরুল্লাহ পড়েন আমি 10 দিন মাটির নিচে ছিলাম তাই আমার হুঁশ ছিল না আর আপনি 8 বছর ব্যারিস্টার আরমানকে রেখে দিয়েছেন আপনি মানুষ আমার আসমিকে 10 বছর রেখে দিয়েছেন মাটির নিচে আমি দেখেছিলাম অনেকে 14 বছর পর্যন্ত ওখানে আছে মাঝে মাঝে চিৎকার শোনা যেত আর দেওয়ালে মোবাইল নাম্বার লিখে রেখেছে ভাই যদি বাইরে কেউ যেতে পারেন একটু বলবেন আমি বেঁচে আছি জীবিত মানুষ চিন্তা কবর থেকে 10 বছর 8 বছর 14 বছর পরে বের হয়ে চলে আসছে এর সাথে যারা জড়িত আস্তাগফিরুল্লাহ বলে মাফ হয়ে যাবে কোন পাগল করেছে আপনাকে এদেরকে আগে এই শাস্তি ওই মহিলার মতো দেওয়া লাগবে মহিলার যেমন জেনার শাস্তি হওয়ার পরে মাফ হয়েছে আপনাকেও 10 বছর আগে আয়না ঘরে বন্দি রেখে তারপর আস্তাগফিরুল্লাহ পড়াবো এখন আসে আর বলে হুজুর তওবা পড়ান কিসের তওবা আপনার আপনি খুনের সাথে জড়িত আপনাকেও খুন করা লাগবে এই কথা বলেন না কারো সুতরাং আমি যেটা বোঝাতে চাচ্ছি আল্লাহর মাগফিরাতের দিকে আমরা দৌড়াবো কিন্তু যারা দৌড়াতে চাচ্ছেন এই শর্ত মানা লাগবে শর্ত মানার খবর নেই বিভিন্ন জায়গায় অবৈধ টাকা পয়সা দিয়ে উনি মাপ পেয়ে যাচ্ছে আর কিছু মানুষ আছে এই ধান্দাটা কাজে লাগাচ্ছে এই জালেমদের কাছে অর্থ সম্পদ টাকা পয়সা বাবা শাহজালাল দেন সব হালাল নিয়ে তাদেরকে সেট আপ দিচ্ছেন আপনি বিপদে পড়বেন কয়েকদিন পর এক কথা বলেন না কেন এটা যারা আরম্ভ করেছেন সারা বাংলাদেশে আপনি থামেন 15 বছরও আপনার শিক্ষা হয়নি কবে আপনার জ্ঞানের চোখ খুলবে এই জন্য আমরা যখন দৌড়াতে যাচ্ছি আপনাদেরকে আমরা নিয়ে যেতে চাই কিন্তু শাস্তি আগে ভোগ করেন যে যে অপরাধ করেছেন যারা চুরির সাথে জড়িত কোটি কোটি টাকা যারা চুরি করে পাচার করেছেন তাদের হাত কাটা লাগবে এই দেশে এক কথা বলেন না কেন যারা সেঞ্চুরি করেছেন মেয়ে ধর্ষণ করার পরে বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় তাদেরকে ওই মহিলার মতো সঙ্গে সার করা লাগবে এরপরে যদি আমি আস্তাগফিরুল্লাহ পড়াই যারা চট করে ঢুকে পড়বো এই কথা বলেন আমার জন্য আপনাকে 3 বছর ওই ফাঁসির কন্টেনশনে থাকা লাগবে আমার আসমির জন্য 10 বছর ব্যারিস্টার আরমানের জন্য 8 বছর এরপরে আপনি আসেন দেশে আসেন কত বছর হচ্ছে বলেন তো আমার 3 আর এই দুইজন বড় বড় মানুষের নাম বললাম 10 আর 8 18 কত হয় 21 বছর আগে থাকেন বাইরে এরপরে চট করে ঢুকবে তাছাড়া আমার তরফ থেকে আমার তো ক্ষমা নেই আমার ছোট মেয়েটারও ক্ষমা নেই কারণ তাকে কষ্ট দিয়েছেন এক কথা বলেন না কেন তিনটা বছরে কোনোদিন তার সাথে দেখা একটা করতে যাইনি দেখতে গেলে 14 জন গোয়েন্দার স্বাক্ষর লাগবে কেন আমি কি 36,000 কোটি টাকা পাচার করে তারপর জেলে এসেছি আমার আপনারা বললেন চলেন আপনাকে কিছু জিজ্ঞাসা করে ছেড়ে দেব ভালো মানুষ নিয়ে গেল বাড়ি থেকে
আর যে বলছে আমরা চড়হাস থেকে নিয়ে এসেছি ডাহা মিথ্যা এজন্য একেবারে আল্লাহ পুরাটা উল্টিয়ে 5 তারিখের পরে আদালত কর্তৃক প্রমাণ হয়েছে আমি নির্দোষ সুতরাং এই নির্দোষ মানুষের মত হাজারো নির্দোষ মানুষকে যারা জেলে দিয়েছে এই রকম করে আপনি জেলখানায় থাকবেন কষ্ট পাবেন তারপর আপনাকে আমি আল্লাহর মাগফিরাতের দিকে ডাকব আমার কথা শুনুন টের পাচ্ছেন না খালি মাগফিরাত হলেই হয়ে যাবে মাফ পাওয়ার আগে সবগুলো মানা লাগবে এরপরে আমরা দৌড়াতে চাই আল্লাহর জান্নাতের দিকে কোন দিকে কিভাবে জান্নাতের দিকে দৌড়ানো লাগে কাদের জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত করে রেখেছেন আমি কথা বলছিলাম আসার সময় মামুনুল হক ভাইয়ের সাথে যে আপনি জান্নাত কাদের জন্য প্রস্তুত আছে এই বিষয়ে কথা বলবেন ইনশাআল্লাহ আজকের মতো আজান হবে মনে হয় হেলিকপ্টার রেডি হয়ে গেছে উনি এখনই চলে এসেছে আমি আজকের মতো শেষ করে দিলাম আগামীতে ওই জাহাঙ্গীরের ওখানে বদলা পড়া এটা কোন জায়গা জানো রহিতা মইনারাম পরে মা এশার পরে কথা বলবো আল্লাহু আমিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম রব্বুল আলামিন যত মানুষ এখানে এসেছে নারী পুরুষ সবাইকে তুমি মাফ করে দাও কবির বিন সাওয়াব ভাইয়ের বিশাল অনুষ্ঠানকে কোরআনের ইজ্জতে কবুল করে নাও তার বাবা কবরে আছে মাফ করো যত আলেম এখানে এসেছে আলেমদেরকে তুমি ক্ষমা করে দাও আমার কণ্ঠটা আল্লাহ তুমি মেহেরবানি করে ছেড়ে দাও আমার মতো যারা অসুস্থ আছে সবাইকে শেফায়ে কামিলা জেলা নসিব করো মরণের সময় যেন সবাই পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ